গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম। আজকের ভিডিওতে, আজকের থাম্বনেল তোমরা দেখে নিয়েছ। আজকের ভিডিওটাতে আমি পুরীতে যে হোটেল গোল্ডেন প্যালেসে আমরা ছিলাম সেটার কিছু ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই মতো কথা না বাড়িয়ে চলো এন্টায়ার হোটেলটার রিভিউ, মানে কীরকম পরিবেশে হোটেলটা আছে, এবং ইনফরমেশনের মধ্যে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফোন নাম্বার। সেই সমস্ত ফোন নাম্বার ওনাদের অফিসের রিসেপশনের এবং রিসেপশন হেড যিনি আছেন তার নাম্বার সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা যেটা কথা বলার, একটা এক্সপিরিয়েন্স যেটা আমার হয়েছে, তোমাদেরও যদি হয়ে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করো। সেটা হচ্ছে কোনো জায়গায়, সেটা পুরী হোক, দীঘা হোক, পাহাড়ে দার্জিলিং হোক, বা যে কোনো জায়গাতেই তোমরা ঘুরতে বেড়াতে যাও না কেন, রুম বুক করে যাওয়ার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে যে আমি যে জায়গায় আছি সেখান থেকে বসে আমি রুমটা বুক করে যাচ্ছি, তো আমি হেডেক ফ্রি। কিন্তু আমি দেখেছি পুরী বা দীঘার ক্ষেত্রে, দার্জিলিংয়ের নয় কিন্তু পুরী বা দীঘার ক্ষেত্রে, বহু মানুষ ট্রেনে চেপেছেন যাদের রুম কিন্তু হোটেল সে অর্থে বুকিং নেই, তারা কনফার্ম, তারা কনফিডেন্ট যে আমরা রুম পেয়ে যাব। এবারে কিছু ব্যাপার থাকে, কিছু ফ্যাসিনেশন থাকে এরিয়া ওয়াইজ, লোকেশন ওয়াইজ কিছু ফ্যাসিনেশন থাকে, খাওয়া দাওয়া রান্নাবান্না কোন হোটেলের কীরকম, যারা ধরো একটু আমার মতো খেতে ভালোবাসে তাদের একটা ফোকাস থাকে যে কোন হোটেলের রান্নাবান্না খাওয়া দাওয়া ভালো, কারণ ইনকেস এমার্জেন্সি তুমি বেরোতে পারলে না হোটেল থেকে, তখন তোমাকে সেই হোটেলের খাবারই খেতে হবে, বাইরে গিয়ে তোমরা খেতে পারবে না। তো সেই জায়গা থেকে হোটেলের রান্নাবান্না যাতে ভালো হয় সেটা আমরা একটা প্রায়োরিটি লিস্টে রাখি, সেরকম হোটেলে থাকার চেষ্টা করি। আর একটা হলো হাইজিন, পরিষ্কার পরিচ্ছন্নতা কীরকম মেনটেন হচ্ছে সেটা কিন্তু আমরা একটু লক্ষ্য রাখি। আশা করি সেটা তোমাদেরও একটা ক্রাইটেরিয়ার মধ্যে থাকে। এগুলো কতগুলো বেসিক ক্রাইটেরিয়া না একটা হোটেল, ভালো হোটেল হতে গেলে। আর রিসর্ট প্রপার্টিগুলোতে তো এখন সুইমিং পুল মাস্ট, যদিও বিচ এরিয়াতে যারাই যায় তাদের কাছে সুইমিং পুলটা মনে হয় না অতটা নেসেসারি হয়, এটা একটা জাস্ট লাক্সারি পারপাস আজকাল সব জায়গাতেই হচ্ছে বা থাকছে, আমাদের ছোটোবেলায় কিন্তু এরকম কিছু ব্যবস্থা ছিল না। যাই হোক, চলো কথা না বাড়িয়ে সোজাসুজি হোটেল গোল্ডেন প্যালেসের টোটাল ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। প্রথমেই বলবো পুরীর স্টেশনের কাছাকাছি যারা থাকতে চাও এবং একটু নিরিবিলি হৈহট্টগোল বাদ দিয়ে, তাদের জন্য কিন্তু এই হোটেল বা রিসর্টটা একদমই পারফেক্ট। এবং অ্যাম্বিয়েন্স অনুযায়ী, মানে যে জায়গাতে লোকেটেড, অসাধারণ, সেটা নিয়ে কোনো কথাই হবে না। মানে ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবে, প্রচুর বড় রিসর্ট একটা এবং গ্রিনারি ভর্তি, ছোটদের বড়দের সকলের মনোরঞ্জনের সমস্ত রকম ব্যবস্থাই কিন্তু এই হোটেলটিতে রয়েছে। এবং যেটা না বললেই নয়, এখানকার রান্নাবান্না, খাওয়া দাওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সত্যিই কিন্তু নজর কাড়ার মতো। সকালের পরিবেশটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবারে দেখে নাও সন্ধেবেলা রিসর্টটা দেখতে কীরকম লাগে। অসাধারণ সানসেট, সানরাইজ সমস্ত কিন্তু রিসর্টের ব্যালকানি থেকেই তোমরা দেখতে পাবে, বা যারা ধরো পেছন দিকের রুমগুলো নেবে, মানে পুল ফেসিং রুমগুলো নেবে, তারাও কিন্তু একটু বেরিয়ে এসে লনে দাঁড়ালেই এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবে। একদম হোটেল লাগোয়াই কিন্তু রয়েছে একটা ছোট্ট ক্যাফে, সেখানে বসে মানে সুন্দর সময় কাটানো যাবে। আর এটা ঠিক আমি দাঁড়িয়ে আছি যে জায়গাটা, সেটা হলো সামনেই হোটেলের লাউঞ্জটা, যে হলটা রয়েছে সেই হলের সামনে আমি দাঁড়িয়ে আছি। এখানেও খুব সুন্দর, আমার পেছন দিকটায় দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণের মূর্তি, এবং খুব সুন্দর আলো দিয়ে ডেকোরেট করা রয়েছে। মানে সব থেকে বড়ো কথা হচ্ছে হোটেলটার পরিবেশ এতটাই মনোরম যে তোমাদের ভালো লাগতে বাধ্য। চলো ভেতর দিকে যাই, ভেতর দিকে গিয়ে সন্ধেবেলা একটু দেখে নিই ভেতরটা কীরকম আলো দিয়ে সাজানো রয়েছে। তো গেট দিয়ে ঢুকতেই কিন্তু চোখে পড়বে প্রথমেই এই শ্রীকৃষ্ণের মূর্তি, অসাধারণ দেখতে লাগে। বসার পর্যাপ্ত জায়গা রয়েছে, যদি কখনো রুম রেডি হতে টাইম লাগে তো এই ওয়েটিং লাউঞ্জে কিন্তু অনায়াসেই বসে সময় কাটানো যায়। রিসেপশন এরিয়া ভীষণই সুন্দরভাবে সাজানো এবং প্রত্যেকের ব্যবহারও কিন্তু খুবই ভালো। যারা অ্যাটেন্ড করছিল যে স্টাফেরা, সেই দাদারাও কিন্তু ভীষণ ভালো ব্যবহার করেছে, যেটা বলতেই হয়।
আর এবারে একটা জিনিস তোমাদের দেখাবো, এখানে একটা স্লাইডিং ডোর রয়েছে, টোটালটাই গ্লাস ডোর। তো সেই গ্লাস ডোরটা কিন্তু মানে পুরোটাই কিন্তু গ্লাস ডোরটা সেন্সার লাগানো আছে, সামনে এগিয়ে গেলেই কিন্তু এটা অটোমেটিক ওপেন আর ক্লোজ হয়। তো এই সেন্সার ডোরটা প্রথমটা আমার একটু বুঝতে অসুবিধা হয়েছিল, কারণ এয়ারপোর্ট ছাড়া আমি খুব একটা এই ধরনের সেন্সার ডোর পাইনি, এক মলগুলোতে থাকে, আর এই লাইটটা তো নজর কাড়ার মতোই। স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানকার সমস্ত ফোন নাম্বার প্লাস যে রিসেপশন হেড আছে ওনার নাম্বার এবং ঠিকানা টোটালটাই শেয়ার করছি, এবং মাঝে মাঝে এটা আমি ডিসপ্লে করাবো, তোমরা কিন্তু স্ক্রিনটাকে অফ করে নিয়ে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর তাছাড়া গুগলেও তোমরা টোটালটাই পেয়ে যাবে। এটা ওনাদের মানে ডাইনিং এরিয়াটা, এই পোর্শনটা অসাধারণ রাত্রিবেলা, আর ডাইনিং এরিয়াও কিন্তু অনেকটাই বড়, ওয়েট করার খুব একটা প্রয়োজন কখনোই পড়েনি। হোটেল ফুল থাকলেও কিন্তু বাইরেও ওনাদের লনে বসার খুব সুন্দর ব্যবস্থা আছে, সেটা সকালের দিকে তোমাদের দেখাবো। রাতের দিকে লন চেয়ারগুলো অফ থাকে আমাকে একজন দাদা বললেন, তো সেই জন্য রাতের দিকটায় আমি লন চেয়ারগুলো তোমাদের দেখাতে পারছি না, কিন্তু দিনের বেলা ব্রেকফাস্টের সময় কিন্তু এখানে লন চেয়ারগুলো সমস্ত রয়েছে, তোমরা চাইলেই বসতে পারো। আসলে এতটাই গরম, তো রাতের বেলাও কি খুব একটা সুদিং ছিল না হাওয়া টাওয়াগুলো, সেই জন্য হয়তো মানুষজন বসতেও চাননি। তো যাই হোক, কিন্তু রাতের বেলাও কিন্তু সুইমিং পুল এরিয়াটা ভীষণ সুন্দর লেগেছে, আলোর ব্যবস্থাটা অসাধারণ, আর এই যে জলের মধ্যে পুরো হোটেলের যে ছায়াটা রিফ্লেক্ট করছে, আমার তো ভাই দারুণ লাগছে, জাস্ট ফাটাফাটি, কিছু বলার নেই। তো টোটাল হোটেলটাতে যেটা মেইন ব্যাপার সেটা অ্যামিনিটিসের মধ্যে সুইমিং পুল রয়েছে, আর যারা এই বিচ পছন্দ করো, বিচে এনজয় করতে পছন্দ করো, তাদের জন্য এই হোটেলটা সেরা। হ্যাঁ, প্রাইসের দিক থেকে একটু হাই হতেই পারে, কিন্তু ওই যে কোয়ালিটি যদি তোমরা কম্প্রোমাইজ করতে না চাও, তাহলে কিন্তু এই হোটেলটা সেই জায়গায় তোমাদেরকে একটা রিলিফ দিতে পারে। এখন যে ভিউটা তোমরা দেখছো, এই ভিউটা কিন্তু আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটা থেকে এই ভিউটা। আমাদের রুমের ট্যারিফ ছিল টোটাল জিএসটি নিয়ে 7,000 টাকা আমাদের পড়েছিল, 6,550 রুম ভাড়া ছিল, আর ট্যারিফ নিয়ে টোটাল আমাদের 7,000 টাকা পড়েছিল। এবার এখানে একটা কথা তোমাদের বলি, এই যে রুমটা দেখছো এটা কিন্তু ডবল শেয়ারিংয়ের ভাড়াটা তোমাদের আমি বললাম, ট্রিপল শেয়ারিং হলে কিন্তু এখানে তোমরা একটা এক্সট্রা কট পাবে যেটা 900 টাকা দিয়ে তোমাদের নিতে হবে। তো আমাদের সেটা লাগেনি, আমরা ওই জন্য তিনজনেই আমরা এই বেডেই অ্যাডজাস্ট করে শুয়েছিলাম, আর এক্সট্রা কট মাটিতে ওরা পেতে দেয়, তো সেক্ষেত্রে মাটিতে শোয়াটা কারোর পক্ষেই মানে সুটেবল ছিল না, সেই জন্য আমাদের লাগেনি। কিন্তু রুম থেকে এই ভিউ, এটা নিয়ে না কোনো বার্গেনিংও হয় না, কিছুই হয় না, এটা আমাদের মন প্রাণ ভরিয়ে দিয়েছে। যদিও এটার চয়েসটা অসাধারণ ছিল এই রুমটার, মানে সি ফেসিং রুমগুলো, আর এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা কিন্তু পুল ভিউ রুম। তো পুল ভিউ রুমটাও আমরা একটা এক্সট্রা রুম নিয়েছিলাম, যারা তোমরা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো আমরা দুটো ফ্যামিলি মিলিয়ে এই রুমটা নিয়েছিলাম। আর ওনাদের এখানে কিন্তু স্ক্যান করে সমস্ত রুমে খাবার অর্ডার দেওয়ার ব্যাপারটা রয়েছে, মেনু কার্ড সে অর্থে আলাদাভাবেই নেই। আর এটা হচ্ছে বাথরুম, এটা যেটা এক্সট্রা রুমটা আমরা নিয়েছিলাম সেটার বাথরুম, আর এই রুমটার কস্ট হচ্ছে 3,500 টাকা। আমরা 4 ঘন্টার জন্য নিয়েছিলাম বলে সেটা 3,500 পড়েছিল, কিন্তু এটার অরিজিনাল কস্ট হচ্ছে 5,000 টাকা। মানে পুল ফেসিং রুমগুলো 5,000 টাকা আর সি ভিউ রুমগুলো 6,500 টাকা। এটা হচ্ছে এদের দুরকম রুমের তোমাদের আমি মানে প্রাইসটা বলে দিলাম। এই যে করিডোরটা তোমরা দেখতে পাচ্ছ, এই করিডোরটা প্রত্যেকটা ফ্লোরের কিন্তু সেম করিডোর, সামনের দিকগুলো সি ভিউ রুম, পেছন দিকগুলো পুল ভিউ রুম। তো পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর, দেখো মাঝে মাঝে এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে মূর্তি দিয়ে আর বিভিন্ন রকম ওয়াল পেন্টিং দিয়ে। এই দেখো এই জালনা দিয়ে কিন্তু পুলটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, আর এখানে ওয়ালে খুব সুন্দর কাজ রয়েছে, লাইটের কাজও অসাধারণ, মানে হোটেলটার মনে রাখার মতোই একটা হোটেল। কিন্তু আমরা খুব এনজয় করেছি, খুব মজা করেছি। এবারে নিচের ফ্লোরে চলে এসেছি কারণ আমরা করতে যাব ব্রেকফাস্ট। তো গণেশজিকে নমস্কার করে আমরা ব্রেকফাস্ট এরিয়াতে চলে এসেছি, মানে ডাইনিং হলে। তো এন্টায়ার টোটাল ব্রেকফাস্টে প্রচুর আইটেম, আর এই দেখো দিনের বেলা এখানে কিন্তু সবাই গার্ডেনে এই যে জায়গাটা চেয়ারে বসে কিন্তু ব্রেকফাস্ট এনজয় করতে পারা যাবে। রান্নাবান্না নিয়ে একটা কথাই বলবো, প্রতিটা রান্না আমাদের খুব ভালো লেগেছে, ভেজ ননভেজ সব রকমই খাওয়া দাওয়ার কিন্তু এখানে ভীষণ স্ট্যান্ডার্ড। আর খাবার দাবারের প্রাইসও পরিমাণ বা কোয়ালিটি এবং কোয়ান্টিটি অনুযায়ী ঠিকই আছে, মানে আমার এটা ব্যক্তিগত মতামত আমি তোমাদেরকে জানালাম।
তো এই হোটেলটা তোমাদের চয়েস অনায়াসে হতেই পারে যারা একটু বেটার প্লেসে একটু ভালোভাবে থাকতে পছন্দ করো। আর এখানে আমি তোমাদের সঙ্গে কিছু আলাদা আলাদা রুমের ছবি শেয়ার করছি। তো স্টেশনের কাছে বেস্ট হোটেল অপশন কিন্তু গোল্ডেন প্যালেস হতেই পারে, তোমাদের কেমন লাগলো জানিও। তো চলো, হোটেলের ডিটেলস ভিডিও তোমাদের দিয়ে দিলাম। তোমরা কারা কারা হোটেল গোল্ডেন প্যালেসে গিয়ে থেকেছো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, বা পরিকল্পনা রাখছো সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো আগামীকাল থেকে আবার লাইফস্টাইল ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি আমি। সবাই সঙ্গে থেকো, পাশে থেকো, আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। স্যাটেলাইটস উইথ মুকে, টাটা, গুড নাইট।